সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 7টা সংবাদে আপনাদের সঙ্গে আছি পুরো সংবাদ জুড়ে আমি তামিমুর রহমান তন্ময়। তৃতীয় মেয়াদে সরকারের মন্ত্রিসভা গঠনের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে দূরত্ব বাড়ছে 14 দলীয় জোট শরিকদের। আওয়ামী লীগ শরিক দলগুলোকে বিরোধী দলের ভূমিকা দেখতে চাইলেও তাতে রাজি হয়নি তারা। আওয়ামী লীগের নানা কর্মকাণ্ডে নাখোশ শরিকরা। তবে 14 দলের সমন্বয়ক ও প্রবীণ নেতা আমির হোসেন আমু জানান 14 দলের সাথে শরিকদের ঐক্য অটুট রয়েছে। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি শাসনামলে 2004 সালে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট গঠিত হয়। পরে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলন এবং পরপর গত 3টি নির্বাচন একসঙ্গে করেছে 14 দলীয় জোট। প্রথম দুই মেয়াদে মন্ত্রিসভায় শরিক দলগুলোর অংশগ্রহণ থাকলেও এবারে মন্ত্রিসভায় তাদের কাউকে রাখা হয়নি। বর্তমানে আওয়ামী লীগের সাথে অনেকটাই দূরত্ব সৃষ্টি হয়েছে শরিক দলগুলোর। নামে শরিক থাকলেও কাজে তেমন ভূমিকা নেই বলে অভিযোগ শরিক নেতাদের। আওয়ামী লীগ যদি জোটকে রাজনৈতিক প্রতিশ্রুতির একটা কেন্দ্র মনে না করে তাহলে কেন আমাদের সাথে তারা জোট করেছিল, এর অর্থই আমি খুঁজে পাই না। এবং এবার আরও দুঃখের কথা যে আমাদেরকে বলা হলো আপনারা বিরোধী দলে বসেন, তাহলে আমরা জোট করলাম আজকে জামাত বিএনপির বিরুদ্ধে আর আজকে আমাদেরকে বিরোধী দলে বসতে বলা হচ্ছে, এর অর্থটা কি? করোনা কালে যে রাজনৈতিক একটা স্থবিরতা চলছে, সুতরাং সেইখানে 14 দলীয় জোটের যে ঐক্যবদ্ধ তৎপরতা যেভাবে চালাতাম আমরা সেইখানে একটা স্থবিরতা আছে। যদিও ঐক্য অটুট আছে বলে দাবি 14 দলের সমন্বয়ক ও প্রবীণ রাজনীতিবিদ আমির হোসেন আমুর। আর এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো প্রশ্ন আসে নাই যা নিয়ে 14 দলের ভিতরে কোনো মতানৈক্য হইতে পারে, মতবিরোধ হতে পারে বা মনঃক্ষুণ্ণতা হইতে পারে, এমন কিছু তো হচ্ছে না। এখন কোনো এমন কোনো কর্মসূচি না হচ্ছে না, এমন কোনো কর্মকাণ্ড হচ্ছে না যেটা নিয়ে কোনো বিরোধ হতে পারে, এটা আমি মনে করি। সুতরাং যদি কেউ কিছু বলে থাকে তার মনোবেদনা কি, এটা যদি পরিষ্কার করে বলে তাহলে বলা যাবে, উত্তর দেওয়া যাবে। কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে দেওয়ার কথাও বললেন প্রবীণ এই রাজনীতিবিদ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। খণ্ড বিখণ্ড জোট এবং ফ্রন্ট নিয়ে বিব্রত নেতৃত্বে থাকা রাজনৈতিক দল বিএনপি। জোটের মধ্যে কোন দলে কোন দলে ধরেছে ভাঙন, আবার কোন দলের কার্যত কেবল গণমাধ্যম বিবৃতি দেওয়াতেই সীমাবদ্ধ। এর মাঝে মূল দল বিএনপির কার্যক্রম নিয়েও আঙুল তুলেছে ফ্রন্ট আর জোটের নেতারা। তারা বলছে পুরো করোনাকালে 20 দলীয় জোটের কোনো বৈঠক হয়নি, কার্যক্রম নেই ঐক্য ফ্রন্টেও। অবশ্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জোট কখনো চিরস্থায়ী নয়। মারফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। সম্প্রতি ভাঙনের শনি লেগেছে বিএনপি নেতৃত্বাধীন জোট আর ফ্রন্টের ভেতর। জাতীয় ঐক্য ফ্রন্টের শরিক গণফোরামে পাল্টাপাল্টি বহিষ্কারে দুই খণ্ডে বিভক্ত, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে জেএসডি ও এলডিপিও। 20 দলীয় জোটের নেতারা বলছেন বিএনপির দিক থেকে জোট নিয়ে অবস্থান পরিষ্কার করা দরকার। এই ছাড়া যদি কেউ কাউকে দেয় অন্যদের ভবিষ্যৎ নষ্ট না করে, তাহলে আমরা যারা 2014 সাল এবং 2018 সালে অনেক বড় স্যাক্রিফাইস করেছিলাম, আমরা নিজেদেরকে নিয়ে পুনরায় চিন্তা করার সুযোগ পাবো। খণ্ড বিখণ্ড হয়ে কেউ বেরিয়ে আলাদা কিছু করছে, কেউ বিজলের সাথে রয়ে যাচ্ছে, সামগ্রিক রাজনীতিতে এটা কোনো চাপ সৃষ্টি হবে না। জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা বলছেন ফ্রন্টের নিজ নিজ দলের ভেতরকার কোন দল যাই থাকুক না কেন, মূল দল বিএনপিও মাঠে নেই। তো এই ভাঙনগুলোকে আমি খুব ইম্পর্টেন্ট ব্যাপারও মনে করছি না। মূলত ঐক্য কাজ যে করছে না সেটার পেছনে মূল কারণ হচ্ছে ভুল যে দল বিরোধী দল হিসেবে সবচাইতে বড় তাদের অবস্থানগত কারণে তিনবার ক্ষমতায় ছিল, সেই বিএনপি এখন মাঠে নাই। বিএনপি মাঠেই তো কাজ করছে, উনি যদি বলেন যে মাঠে নেই এ কথা তো সঠিক কথা নয় আর কি। এর আগে জাতীয় সংসদ নির্বাচনের পরপরই 20 দল ছেড়েছে আন্দালিব রহমান পার্থের দল বিজেপি। এছাড়া ঐক্য ফ্রন্ট ছেড়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ। জোটের অন্যতম বড় শরিক জামায়াতের কিছু নেতাও সম্প্রতি দল থেকে বেরিয়ে এবি পার্টি নামে নতুন দল গড়ার ঘোষণা দেন। জোট ফ্রন্টের শরিক দলগুলোর এমন বেহাল অবস্থায় উদ্বিগ্ন বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউজ 24 কে এ প্রসঙ্গে বলেন জোট চিরস্থায়ী নয়, তবে তারা জাতীয় ঐক্যে বিশ্বাস করেন। এই বাংলাদেশের রাজনীতি, এই জোটের রাজনীতি বরাবরই এরকমই ছিল, আর সেই ধরনের রাজনীতি কোথাও জোট কখনো তো ঠিক দেখলে যেটা বলে যে চিরস্থায়ী নয়, তবে আমরা তো সবসময় জাতীয় ঐক্যে বিশ্বাস করি। তিনি বলেন যে দাবিতে ঐক্য গড়ে উঠেছিল দেশের সেই সংকট আরো তীব্র হয়েছে, ফলে
জোটবদ্ধ থাকার অঙ্গীকার দৃশ্যমান না হলেও তা ভেঙে পড়েনি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সমসাময়িক ইস্যুতে চলমান রাজপথের আন্দোলনকে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার তথা গণতন্ত্রের প্রতিষ্ঠার এক দফার আন্দোলনে পরিণত করতে চায় বাম গণতান্ত্রিক জোট। তারা বলছেন, এই ইস্যুতে একমত হয়ে রাজপথে যারা নামবে তাদের সঙ্গে যৌক্তিক ঐক্য হতেই পারে। এদিকে ইসলামিক ঐক্যজোট বলছে, তারা নতুন কৌশলে সামাজিক রাজনৈতিক অনিয়মগুলোর প্রতিবাদে পথে নামার প্রস্তুতি নিয়েছেন। তৌহিদ শান্তর প্রতিবেদন বিস্তারিত। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ, ধর্ষণ ও নারী নির্যাতন এবং পুলিশ হেফাজতের মৃত্যু সহ নানা ঘটনার প্রতিবাদে গেল কয়েকদিন বাম গণতান্ত্রিক জোট রাজপথের বিভিন্ন কর্মসূচিতে সরব। পাঁচ দলীয় এই জোটের কেউ বলছেন, তারা গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফার আন্দোলনে যেতে চান। ফলে আমরা এই যে আন্দোলন করছি, আন্দোলনের লক্ষ্য এই সরকারের পতন ঘটিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ, এবং সেই গণতন্ত্র যাতে জনগণের অধিকার দেয়ার গ্যারান্টিতে পৌঁছায় সেইটার জায়গাতে উত্তরণ। আবার কারো মতে তারা সেই সব দলগুলোর সাথে ঐক্যে যেতে চান যারা তাদের এই ইস্যুগুলোর সঙ্গে একমত হবেন। দেশপ্রেমিক সকল শক্তিকে আজকে যার যার জায়গা থেকে একটা বৃহত্তর একটা রাজনৈতিক একটা আন্দোলনের আজকে সূচনা সেখানে আজকে হওয়া দরকার। তারপরে এই আন্দোলন করতে যে জনগণ যদি বিএনপির এজেন্ডা গ্রহণ করে ভালো কথা, জনগণ যদি মনে করে যে ইয়েস আওয়ামী লীগের মতন বিএনপিও কয়েনের এপিট ওপিট, আমরা একসাথে কোলে উঠেও চলতে পারি, পাশাপাশিও চলতে পারি, কিন্তু নীতিনিষ্ঠ শক্তি যদি হয় সেটা তারা হতে পারে, কিন্তু সেটা প্রমাণ হবে কিসে? রাজপথে থেকে। এটা শুধুমাত্র মুখে বলে বা ড্রয়িং রুমে বসে এ ধরনের কোনো জায়গা হবে না। এদিকে ইসলামিক দলগুলোর সংগঠন হেফাজতে ইসলামের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোট মনে করে, এখন আর রাজপথের আন্দোলন সম্ভব নয়। আর এখন তো রাজপথে তেমন আন্দোলন নেই, কোনো দলই আন্দোলন করে না, যার ফলে এখন আপনাকে আপনার কৌশলে অগ্রসর হতে হচ্ছে এবং নিজস্ব চিন্তা নিজস্ব কৌশল নিয়ে নিজেকে অগ্রসর হচ্ছে মানে হতে হচ্ছে। বাম ও ডান দুইপন্থী জোটের নেতারা অবশ্য এটাও বলছেন, দেশের চলমান গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে মানুষের মনে হতাশা বিরাজ করছে। তবে রাজনৈতিক কর্মসূচি এ থেকে পরিত্রাণ দেবে কি না এ নিয়েও সন্দেহ রয়েছে জনগণের। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। অপরাধ কিংবা দুর্নীতির বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স। উদাহরণ হিসেবে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন, ক্যাসিনো কেলেঙ্কারি, পাপিয়া শাহেদ, সাবরিনা কাণ্ড, এমনকি সবশেষ ইরফান সেলিমের ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, দল ও সরকার প্রধানের নীতি অপরাধ করলে কাউকে ছাড় নয়। টিআইবি বলছে, উদ্যোগ প্রশংসনীয় কিন্তু সবার জন্য সমানভাবে প্রয়োগ না হলে শুধু কথার কথাই থেকে যাবে তা। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের এই মেয়াদে দুর্নীতিবিরোধী প্রথম বড় ঘটনা ক্যাসিনো কেলেঙ্কারির হোতাদের আইনের আওতায় আনা। অনেককে অবাক করে দিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঘোষণা আসে রাজনৈতিক শুদ্ধি অভিযানের। তারপরই পাপিয়া কাণ্ড। শামিমা নূর পাপিয়া ছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। দুর্নীতি আর প্রতারণার দায়ে তিনিও এখন জেলে। সবশেষ নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও অবৈধ অস্ত্র ব্যবহার করে আধিপত্য বিস্তারের ঘটনায় ধরা পড়লেন সাংসদ হাদি সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, অপরাধীদের কোনো ছাড় নয়। কেউ যদি কোনো অপরাধ করে, এই অপরাধের দায়ভার তার ব্যক্তির, তার নিজস্ব, কোনো রকম ছাড় পাওয়ার সুযোগ নেই। সে একজন সাধারণ কর্মী হোক বা কোনো একটা মাঝারি স্তরের বা উচ্চ পর্যায়ের কোনো নেতাই হোক বা জনপ্রতিনিধি হোক, অপরাধীকে আমরা অপরাধী হিসেবে চিহ্নিত করতে চাই এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাই। সরকার ও দলের এমন অবস্থানকে সাধুবাদ জানিয়েছে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান টিআইবি। পরিচয় নির্বিশেষে, অবস্থান নির্বিশেষে কঠোর অবস্থান ঘোষণা করছেন, সেটি একদিক থেকে মানুষের মধ্যে আশাবাদের সঞ্চার করে। ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, সব অপরাধীদের বিচারের আওতায় আনতে হলে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। কঠোর অবস্থান ঘোষণা করা হচ্ছে, সেটি কি সকলের জন্যই সত্যিকার অর্থে প্রযোজ্য, নাকি কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু পরিবার, কিছু কিছু মহল যারা কোনো না কোনো কারণে বিরাগ ভাজন হয়েছেন বা যাদের প্রয়োজন ফুরিয়ে গেছে? অন্যথায় এটি অনেকটাই শুধুমাত্র লোক দেখানো হবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সরকারের এই অবস্থান তখনই সফল হবে যখন পেছনের মূল হোতারাও বিচারের মুখোমুখি হবে।
কাগজে কলমে থেকে সেটা যদি বাস্তবিকভাবে প্রয়োগ করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের যে ক্ষমতাসীন দলগুলো রয়েছে, ক্ষমতার বাইরেও যে দলগুলো রয়েছে তাদেরকে আইনের শাসনের প্রতি সদয় দৃষ্টি দিতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। রাজধানীর মিরপুরের প্রধান সড়কগুলোতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সারা বছরই খোঁড়া খুঁড়িয়ে চলতে থাকে, ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ার পাশাপাশি জলাবদ্ধতার সৃষ্টি হয়। যানজট সহ নানা দুর্ভোগ যেন এখন নিয়তি হয়ে গেছে স্থানীয়দের। এমন বাস্তবতায় সেবা সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ এবং জনপ্রতিনিধিরা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশনের অধিকাংশ চ্যানেলই অকার্যকর হয়ে পড়েছে, তাই এলাকাভিত্তিক সুয়ারেজ লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যা নিরসনের পথে হাঁটছে ঢাকা ওয়াসা। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শুরু হয়েছে ওয়াসার খোঁড়াখুঁড়ি। প্রত্যেকটা গলিতে ড্রেনেজ লাইন আছে, এখন লাইনগুলো যেখানে যে পরিমাণ ওয়েস্ট ওয়াটার জেনারেট হয় এগুলো অপসারণ করার জন্য লাইন লাগবে, লাইন না করলে কেমনে? আর আগে যে লাইনটা ছিল লাইনটা ড্যামেজ হয়ে গেছে। অভিযোগ আছে একই সাথে ওয়াসা এবং মেট্রো রেল কাজে মিরপুর 12 থেকে আগারগাঁও প্রভৃতি গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজট তৈরি হচ্ছে। বৃহস্পতিবার রোকেয়া সরণিতে প্রায় সারাদিনই ছিল তীব্র যানজট। মিরপুরের অন্যান্য অংশের রাস্তা যানজটে ছিল স্থবির। এরা রাস্তায় ডেইলি পাইপ বয় দুইটা, এটা কয়দিনে বসাইবার? আমাদের আর কত কষ্ট দিব? ইঞ্জিনিয়াররা বলছে ওয়াসা যে কয়েকদিন আপনার ই করতে হবে, পানি কিউরিন করতে হবে। এই দুর্ভোগের কারণ হিসেবে অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নকে দুঃশ্চেন নগর পরিকল্পনাবিদরা। এই সমন্বয়হীনতার দায় অর্থনৈতিক এবং জনদুর্ভাগ্যের বিষয়টুকু জনগণই বহাতে হচ্ছে। জবাবদিহিতাহীন কার্যক্রমের সুরাহা যদি না হয় তাহলে জনভোগান্তির এই কারণেই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে। সেবা সংস্থাগুলোর সংশ্লিষ্টদের শীঘ্রই লিখিতভাবে সমন্বয়ের মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানানো হবে বলে জানান জনপ্রতিনিধিরা। যারা যারা এই রাস্তার সাথে সম্পৃক্ত আছে, যারা রাস্তার ভিতর দিয়ে খোঁড়াখুঁড়ি করে কাজ করে যায় তাদেরকে ডিলোটার দিব, যে যখন কাজ করবেন প্রত্যেকটার সাথে যেন সমন্বয় করে যেন কাজ করে। ওয়াসা বলছে আগামী দুই মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে এবং চলাচলের ভোগান্তি থেকে মুক্তি পাবেন এই সড়ক ব্যবহারকারীরা। কিন্তু সমন্বয়হীনতার তথ্য বলছে এই প্রকল্প শেষ হওয়ার পরবর্তীতে এইখানেই ড্রেন নির্মাণের কাজ ধরবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আর বড় করে টানিয়ে দেওয়া হবে। উন্নয়ন প্রকল্প চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। কিশোরগঞ্জের কটিয়াদিতে নিজ বাড়ির আঙ্গিনায় মাটি খুঁড়ে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। জমিনের বিরুদ্ধে তাদেরকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। চিত্রদাসের তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। নিহতদের স্বজনরা জানান, জামসাইদ গ্রামের মুদি দোকানদার আসাদের সাথে জমি নিয়ে তার ছোট ভাই লিটনের বিরোধ ছিল। এ নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। বুধবার রাতে আসাদ, তার স্ত্রী পারভিন ও ছোট ছেলে লিয়ন বাড়ি থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়। এই বিষয়টি থানায় জানানো হলে নিখোঁজদের সন্ধানে মাঠে নামে পুলিশ। বৃহস্পতিবার রাত 10টার দিকে বাড়ির পেছনে এক গর্ত থেকে একটি হাত দেখা যাওয়ার পর পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে। জিজ্ঞেস করলাম, ওনার বোনকে জিজ্ঞেস করলাম যে আপনার মা ছেলে কোথায় বা আপনার ভাই কোথায়, কেউ কিছু তথ্য দেয়। তখনই আমাদের কাছে সন্দেহজনক মনে হইতেছে। তখন আপনার এই ছোট ছেলেটা বলতেছে এখানে নতুন মাটি, এখানে ছায়ের টাল ছিল, এন যা একটু খুঁদলে মনে হয় আমার সন্দেহটা দূর হইতো। আমি চাইলে তুই খুঁদলে তোর সমস্যা নেই, খুঁদলে আর সাথে সাথে চারটা আঙুল বের হয়ে গেছে। আমার বাবা মা গিয়ে আমার দাদি আমার মাছ ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। তিন ভিকটিমের যে তার বাবার ছেলে, মানে যে খবর দেয় তার ভাইয়ের হাত, এবং সেটা থেকে আমাদের সন্দেহ হয় এবং এখানে মনে হয় যে কোনো একটা দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের আলোকে আমরা আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত আসাদের ভাই দীন ইসলাম, ভাগ্নে আলামিন, বোন নাজমা ও জুমেলা বেগমকে আটক করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
নারীদের হিজাব পুরুষের টাকনুর উপর পোশাক পরার নির্দেশ দিয়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হবে না নিউজ 24 কে বললেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের শোকজ নোটিশের পর বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করেছেন পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম প্রত্যাহারের পর দুঃখ প্রকাশ করেছেন তিনি তবে এর আগে জনস্বাস্থ্যের এই পরিচালক বলেন পর্দা মেনে পোশাকের নির্দেশনায় সরকারের নিয়ম ভঙ্গ হয়নি হাসান পারভেজের প্রতিবেদনে বিস্তারিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটে মুসলিম নারী ও পুরুষ কর্মকর্তাদের ইসলাম ধর্মীয় বিধান মতো কাপড় পরিধানের নির্দেশ দিয়েছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম ছিল অফিস চলার সময় কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল ফোন সাইলেন্ট বা বন্ধ রাখার নির্দেশনাও বুধবার দেয়া হয় এই বিজ্ঞপ্তি এখানে তো সে লাল রঙের পোশাক পরবে না সবুজ রঙের পোশাক পরবে এটা সম্পূর্ণ তার কিন্তু এটা লিমিটেশন তুমি এটা যদি ক্রস করো তাহলে কবিরা গুণা আমার প্রতিষ্ঠানের উপরে কবিরা গুণা যে বদ আসর এটা থেকে আমি মুক্তি চাই এতে তো সরকারের কোনো নিয়মের ভঙ্গ হয়নি সরকারি চাকরিবিধি অনুসারে এমন নির্দেশনা জারি করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তার প্রতিষ্ঠান তার মতো চালাবেন আমি তো সরকারি প্রতিষ্ঠানে সারা সরকারি প্রতিষ্ঠানের জন্য দিই নাই আমার ইনস্টিটিউটের হেড আমি যেভাবে চালাবো সেইভাবে গণমাধ্যমে বিজ্ঞপ্তির খবর আসার পর বৃহস্পতিবার বিকেলে ডাক্তার রহিমকে কারণ দর্শানো নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয় তিন কার্যদিবসের মধ্যে ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপের কথাও বলা হয় এটা হঠাৎ করে সেই জাতীয় পত্র দিতে পারে কি না কে তাকে ওই কর্তৃত্ব দিয়েছে এগুলো কি চেয়েছে জবাবটা আমরা দেখি দেখার পরে আইনের ব্যবস্থা আমরা নিব নোটিশের পরও বিকেল ৫টার দিকে নিউজ 24 কে দেয়া সাক্ষাৎকারে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম নিজ অবস্থানে অনড় ছিলেন প্রায় ২ ঘন্টা আপনি কি এই যে নির্দেশনা দিয়েছেন সেটা কি উইথড্র করবেন কি না না সিম্পল যে উইথড্র হবে না কেন স্যার উইথড্র করবেন না কেন এটা আমি উইথড্র করব আমি কার স্বার্থে আঘাত হানছি ঘন্টা দুই ব্যবধানে বৃহস্পতিবার সন্ধ্যায় সে নির্দেশনা প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন জনস্বাস্থ্য পরিচালক ডাক্তার আব্দুর রহিম হাসান পারভেজ নিউজ 24 ঢাকা আজ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৪৪২ বছর আগের এই দিনে আরবের পবিত্র মক্কা নগরীতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন ৬৩ বছর পর একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন তাই মুসলিম উম্মার জন্য আজকের এই দিনটি যেমন আনন্দের তেমনি শোকের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন তারা দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করেছেন ঈদে মিলাদুন্নবী যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশব্যাপী ১৫ দিনের বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন বৃহস্পতিবার বিকেলে ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম তৌহিদ শান্তর প্রতিবেদনে বিস্তারিত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত ও নির্দেশিত পথগুলোই বিশ্বে শান্তি আনতে পারে আর মহানবীর জীবন ও দর্শন তুলে ধরতেই এবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে ১৫ দিনের বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন বৃহস্পতিবার পক্ষকালব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব পৃথিবী সৃষ্টি করার পরে অনুষ্ঠানে বক্তারা বলেন মহানবীর জীবন ও আদর্শের পূর্ণ অনুসরণ করা সম্ভব হলে দেশ ও সমাজে কল্যাণ সাধিত হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম কিয়ামত পর্যন্ত সমস্ত বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী এবং রাসূল কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে আমল করেন নাই এই অতিরিক্ত আমল করিয়া আপনি কোনো উন্নতি সাধন করতে পারবেন না এই অনুষ্ঠানমালায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ওয়াজ ও মিলাদ মাহফিল সরাসরি সম্প্রচার করা হবে জাতীয় দৈনিকগুলোতে ক্রোড়পত্র এবং বিশ্বনবীকে নিয়ে স্মরণিকা প্রকাশসহ আরও বিভিন্ন আয়োজন রাখা হয়েছে পবিত্র কোরআনখানি এবং দোয়া মাহফিলের আয়োজন থাকবে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তোমার কাছে দোয়া চাচ্ছি তুমি যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত করো আমরা যেন মিথ্যা প্রতারণা প্রবঞ্চনার থেকে অনুষ্ঠান শেষে দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয় মার্কিন নির্বাচন প্রসঙ্গ
মার্কিন নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি। সময় যত ঘনিয়ে আসছে সৃষ্টি হচ্ছে টানটান উত্তেজনার। সর্বশেষ জরিপে এগিয়ে রয়েছেন জো বাইডেন, এদিকে 8 কোটির বেশি মার্কিন আগাম ভোট দিয়ে দিয়েছেন। এর মাঝে 58% ভোট গণনা হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন, যা নির্বাচনে মার্কিন জনগণের অংশগ্রহণের মাত্রা 2016 সালের চেয়ে কয়েক গুণ বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্য ফ্লোরিডায় রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডেমোক্রেট নেতা জো বাইডেন উভয়ই একই দিনে প্রচারণা চালাতে ব্যস্ত রয়েছেন। বৃহস্পতিবার দুই প্রতিদ্বন্দ্বী করোনা ভাইরাস মোকাবেলায় নিজেদের কর্মপন্থা তুলে ধরেন, একই সঙ্গে পরস্পরের সমালোচনা অব্যাহত রাখেন। এবারে নির্বাচনে প্রায় 50 মিলিয়ন মানুষকে ডাকযোগে ব্যালট পাঠানো হলেও প্রায় 42 মিলিয়ন ভোটার এখনও তাদের ব্যালট ফেরত পাঠায়নি। অথচ নির্বাচনের বাকি আছে আর মোটে 5 দিন। এই সময়ের মধ্যে ডাকযোগে পাঠানো 3রা নভেম্বর নির্বাচনের দিন বোর্ড অফ ইলেকশনের হাতে পৌঁছবে তার কোনো নিশ্চয়তাও নেই, যে কারণে এখন আর ডাকযোগে না পাঠিয়ে ভোট কেন্দ্রে সরাসরি হাজির হয়ে ব্যালট পৌঁছে দেওয়ার তাগিদ দেওয়া হচ্ছে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন সুলতানা রহমান। সারা দেশে চলছে ভোটের উৎসব, এরই মধ্যে 75 মিলিয়ন মানুষ ভোট দিয়েছেন। কোনো কোনো স্টেটে 2016 সালের মোট ভোটের হার এরই মধ্যে ছাপিয়ে গেছে, কিন্তু ভোটের এই ডামাডোলের বাইরে সংশয় দেখা দিয়েছে প্রায় 50 মিলিয়ন ব্যালট নিয়ে, যা চাহিদা মোতাবেক ওই ভোটারদের কাছে ডাকযোগে পাঠানো হয়েছিল। মাত্র 8 মিলিয়ন ব্যালট ফেরত আসলেও প্রায় 42 মিলিয়ন ব্যালটের কোনো হদিস নেই। But nationwide, a whopping 46% haven't returned them. The question now, where are the rest of them? ফ্লোরিডাতে 1.9 মিলিয়ন ব্যালট এখনো ফেরত আসেনি। অ্যারিজোনায় এই সংখ্যা 1.5 মিলিয়ন। জর্জিয়াতে 700,000 ব্যালটের কোনো হদিস নেই। মিশিগানে 800,000-এরও বেশি ব্যালট এখনো ফেরত আসেনি। উইসকনসিনের ভোটারদের জন্য রয়েছে আরো দুঃসংবাদ। সেখানে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী 3 নভেম্বরের পরে আসা ব্যালট গণনায় আনা হবে না। এমন অবস্থায় ডেমোক্র্যাটরা বাড়ি বাড়ি হানা দিচ্ছেন ব্যালটের সন্ধানে, যেন প্রতিটি ভোট গণনায় আসে। What are you doing to get those back in? We're calling, we're texting, we're using social media, we're using every means we can to make sure we reach out to these voters who've got ballots in their hands. মিশিগানের ডেমোক্রেটিক পার্টির স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি দরজায় কড়া নাড়ছেন ব্যালটের সন্ধানে. We just to make sure the Democrats get out. Especially the ones that we already know don't have a solid voting record in the past. বিপুল পরিমাণ ব্যালট এখনো ফেরত না আসায় রিপাবলিকানরা সমালোচনা করে বলছেন এর মধ্য দিয়ে ডেমোক্রেটদের পরাজয়ের ঘণ্টা বেজে গেছে, কারণ তারাই ডাকযোগে ভোটের বিষয়ে উৎসাহিত ছিলেন কিন্তু ভোটাররা তাতে সাড়া দিচ্ছেন না। Thing early amid COVID fears and claim Democrats have lost their early lead. As absentee ballots are not real votes when left on the kitchen table. বিভিন্ন স্টেটের গভর্নররা এখন ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছেন ব্যালট ডাকযোগে না পাঠিয়ে সশরীরে ভোট কেন্দ্রে দিয়ে আসার জন্য। Return your ballots in person. Don't rely on the mail regardless of what state you're in. Get your ballots in by your state's deadline. পোস্টাল ডিপার্টমেন্ট আগেই জানিয়েছিল নির্বাচনের দিনের 2 সপ্তাহ আগে ডাকযোগে ব্যালট না পেলে সেই ব্যালট নির্বাচনের দিন বোর্ড অফ ইলেকশনে পাঠানো অনিশ্চিত। ফলে এখন যে 42 মিলিয়ন ব্যালট ভোটারদের কাছে রয়েছে তা গণনায় আসার একমাত্র উপায় সশরীরে হাজির হয়ে নির্ধারিত কেন্দ্রে পৌঁছানো। সুলতানা রহমান, নিউ ইয়র্ক। প্রযুক্তির ফাঁদে ফেলে প্রতারণা বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তবে এসব অপরাধীদের শনাক্তে বেশ সাফল্য দেখিয়েছে রাজশাহী মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। রাজশাহী থেকে কাজী শাহাদের প্রতিবেদনে বিস্তারিত। আহমেদ নামের এই যুবকের সঙ্গে বন্ধুর মাধ্যমে পরিচয় রাজশাহী নগরীর বেসরকারি কলেজের এক ছাত্রী। এরপর প্রেম, বাড়ি থেকে পালিয়ে মিষ্টির দোকানে বসে ভুয়া কাবির নামায় স্বাক্ষর করে বিয়ে। তারপর শুরু হয় ব্ল্যাকমেইলিং। অনলাইনে ভার্চুয়াল ডলার কেনাবেচার লোভনীয় সুযোগ দেখিয়ে জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে টাকা আদায়ের ঘটনাও কম নয়। প্রযুক্তির ফাঁদে প্রতারিত অনেকে খালি আমাকে ব্ল্যাকমেইল করে যে তুই যদি আমার সাথে সম্পর্ক না রাখিস তো ছবি তোর ফ্যামিলি দেখাবো, গোটা পাড়াকে দেখাবো, ফেসবুকে দিয়ে দিব। বিভিন্ন রকম ছবি এবং বিভিন্ন
ভিডিও টিডিও আপলোড ফেসবুকে করে আমাকে আসলে সবার কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে। ইউনিটটি চালু হতে আমাদের খুব উপকৃত হয়েছি এবং মামলাটি করার পরের দিনই ছেলেটি গ্রেপ্তার হয়েছে। তবে এ ধরনের অপরাধীদের শনাক্তে বেশ সাফল্য দেখিয়েছে রাজশাহী মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। গত এক মাসে বেশ কিছু প্রতারককে নিজেদের জালে নিয়েছে তারা। বেশ ফ্রিল্যান্সার গ্রুপ যেগুলো এখন মূলত অ্যাক্টিভ হয়েছে তাদের বিভিন্ন এই যে ডলার প্রতারণার মাধ্যমে একটা গ্রুপ করেছে, সেটাও আমরা মোটামুটি আইডেন্টিফাইড করেছি এবং আমরা ভিকটিমকে উদ্ধার করেছি। নগর পুলিশ কমিশনার জানিয়েছেন নানা প্রযুক্তি ও নিত্য নতুন কৌশলে প্রতারণার ফাঁদ পাচ্ছে সাইবার অপরাধীরা। তবে এ ধরনের অপরাধ ঠেকাতে সাইবার ক্রাইম ইউনিটকে শক্তিশালী করা হচ্ছে। সাইবার ইউনিটটাকে আরও বেশি অ্যাড্রেস করতেছি এবং এদের স্পেশাল অ্যাটেনশন দিচ্ছি। আমাদের এই সাইবার ইউনিটটা রাজশাহীর মেট্রোপলিটন যারা ইয়া করবে তারা উপকৃত হবে। আরএমপিতে সাইবার ইউনিট চালুর মাত্র এক মাসের মাথায় অন্তত 10টি বড় ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়েছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে মূল তথ্য ভান্ডারকে বাঁচাতে ডাটা ব্যাকআপ সেন্টার প্রতিষ্ঠা করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। যশোরের 49 ঝুমঝুম বিজিবি ব্যাটালিয়নে স্থাপিত এই ব্যাকআপ ডাটা সেন্টারের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ। সঙ্গে ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শেফিনুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, গত 7 মাসে 10 লাখ ফাইল নিষ্পত্তি করা হয়েছে ইন্টারনেট সেবার মাধ্যমে। যশোর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। অত্যাধুনিক এই সাইট তৈরিতে বজায় রাখা হয়েছে আন্তর্জাতিক মান ও 8 স্তরের নিরাপত্তা। বিজিবির নিজস্ব অর্থায়ন ও কারিগরি সহায়তায় নির্মিত এই রিকভারি সাইট ভূমিকম্প সহ যে কোনো প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগে ডিজিটাল তথ্য ভাণ্ডারকে সুরক্ষিত রাখবে। যশোরের ঝুমঝুমপুর ব্যাটালিয়ন সদর দফতরে স্থাপিত এই সাইটের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী ও বাহিনীর মহাপরিচালক। পরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে তুলে ধরা হয় বিস্তারিত কার্যক্রম। বিজিবির মহাপরিচালক জানান, এই রিকভারি সাইটের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়া সম্ভব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিজিবির তথ্য ভান্ডার সমূহ এবং সীমান্ত ব্যাংকের কার্যক্রম সংরক্ষণ ছাড়াও বাংলাদেশের ডিজিটাল ডাটা নিরাপত্তার স্বার্থে যে কোনো সংস্থার জন্য এই ডিজাস্টার রিকভারি সাইট এক অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আইসিটি প্রতিমন্ত্রী জানান, আগামী দিনে তথ্যই হবে যে কোনো দেশের সবচেয়ে বড় সম্পদ। আইনটা আমরা এমনভাবে করব যাতে 2 বছর বা 5 বছরের মধ্যে যখন আরও বহুগুণ ডেটা জেনারেট হবে এবং আমাদের হেলথ এডুকেশন ফুললি ডিজিটাইজ হবে ল্যান্ড, তখন কিন্তু এই ডেটাগুলো যাতে বাংলাদেশে থাকে। বিদেশি কোম্পানিও যদি এখানে কোনো সার্ভিস প্রোভাইড করে তাহলে বাংলাদেশের ডেটা যাতে বাংলাদেশে রাখে। এর আগে গেল বছরের শুরুর দিকে বিজিবি সদর দপ্তরে স্থাপন করা হয় বিজিবির নিজস্ব ডাটা সেন্টার। মৌ খন্দকার, নিউজ 24, যশোর। বন্দরনগরী চট্টগ্রামে আবারও মাথা চাড়া দিচ্ছে অবৈধ বিলবোর্ড। তারে জঞ্জালার যত্রতত্র ব্যানার পোস্টারে ছেয়ে গেছে শহর। নগরকে দৃষ্টি দূষণ মুক্ত রাখার দাবি সাবেক মেয়র ও নগরবাসীর। আশ্বাস দিলেন প্রধান দুই দলের মেয়র প্রার্থী ও বর্তমান প্রশাসক শেখ জায়েদের। রিপোর্টে বিস্তারিত। একসময় এরকমই বিলবোর্ডে ছাওয়া ছিল বন্দরনগরীর আকাশ। সাবেক মেয়র আজম নাসিরের কঠোর হস্তক্ষেপে বিলবোর্ড মুক্ত হয় গোটা নগরী। নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্থাপন করা হয় পরিবেশ বান্ধব ডিজিটাল বিলবোর্ড। সম্প্রতি নগরীর বেশ কয়েকটি স্থানে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বিলবোর্ড। কোনোটিতে সাঁটানো হয়েছে বিজ্ঞাপন আর কোনোটি আছে অপেক্ষায়। পাশাপাশি যত্রতত্র পোস্টার, সাইনবোর্ড ও ব্যানারে সৌন্দর্য হারিয়েছে নগরী। এটাও একটা হার্মফুল, এটার জন্য আমরা আমাদের দৃষ্টিটাকে প্রসারিত করতে পারি না। এই সমস্ত এগুলোতে একটা শৃঙ্খলা আনা দরকার। এটা তো আসলে মৌলিক কাজ হলো সিটি কর্পোরেশনের। দৃষ্টি প্রতিবন্ধকতা রোধে জনসমর্থন আছে বলে দাবি সাবেক মেয়রের। নগরবাসী চান এখানে বিলবোর্ডটা না, এটা বিলবোর্ডের বিরুদ্ধে একটা প্রবল জনমত সৃষ্টি হচ্ছে, একটা সেন্টিমেন্ট সৃষ্টি হচ্ছে, এটা হলো যে একটা ইতিবাচক। নির্বাচিত হলে পরিবেশ রক্ষা ও দূষণ রোধে কাজ করবেন বলে জানান প্রধান দুই দলের মেয়র প্রার্থী। দোয়া করেন আমি যখন মেয়রের নির্বাচিত হব জনগণের ভোটে, তখন দেখবেন বিলবোর্ড অপরিকল্পিতভাবে কোনো বিলবোর্ড কোনো গাড়ে থাকবে না। আলটিমেটলি বিলবোর্ড নতুনভাবে চিন্তা ভাবনা আমারও নেই, আমরাও চাই একটি সুন্দর শহর। অনুমোদনহীন বিলবোর্ডের বিরুদ্ধে অভিযান চলমান বলে জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। শুধু বিলবোর্ড না, দৃষ্টিকটু মানুষের দৃষ্টিকে ডিস্টার্ব করে, মানুষের পরিবহন ড্রাইভারদেরকে
দৃষ্টি বিভ্রান্ত করে, এরকম কোনো কিছুই আমি এখানে হতে দেব। তারের জঞ্জাল কমাতে সমন্বিতভাবে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুত দেশের সর্ববৃহৎ এই কনভেনশন সিটি। বৃহস্পতিবার আইসিসিবির প্রথম হলে এবং এক জমকালো বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করল প্রতিষ্ঠানটি। এরই মধ্যে করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা ও শারীরিক দূরত্ব বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির কর্মীদের। একই সাথে বিভিন্ন অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেও নিজ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। বাংলাদেশের সবথেকে বড় বড় সুপরিসর হলগুলো একমাত্র আইসিসিবির কাছে আছে এবং প্রতিটি হলের উচ্চতা 39-40 ফিট করে। সেই প্রত্যেকটি হলে এখন আমাদের খুব সুন্দরভাবে যে কোনো সামাজিক, পারিবারিক বা রাষ্ট্রীয় পর্যায়ের যে কোনো অনুষ্ঠান করার জন্য আমরা স্বাস্থ্যসম্মতভাবে সকল সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। সংবাদ রিপোর্ট জানিয়েছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত, আর একবার দেখছি নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, অর্থ বাণিজ্য সংবাদ। চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এমনটাই জানান। এ সময় তিনি চীনের বিনিয়োগকারীদের চট্টগ্রামের আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। দাবি করেন, বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে সিপিডি চেয়ারম্যান রহমান সোহান বলেন, চীন থেকে শুধু আমদানি করলেই হবে না, কি করে রপ্তানি বাড়ানো যায় সেদিকে নজর দিতে হবে। এছাড়াও সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য চীন ও বাংলাদেশের মিলিত বিনিয়োগের উপর জোর দেন। প্রয়োজনে দুই দেশের বাইরেও সেই বিনিয়োগ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। রপ্তানি রেমিটেন্সের পর এবার ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে রাজস্ব আদায়। চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 4.11%। করোনার মধ্যেই এই প্রবৃদ্ধিকে রাজস্ব আদায়ের সুবাতাস বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ব্যবসায়ীরা বলছেন, দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ ঠেকানো না গেলে এই প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হবে না। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনার মধ্যেও 2020-21 অর্থ বছরে উচ্চাবিলাষী বাজেট ঘোষণা করে সরকার। অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল ঘোষিত সেই বাজেটের আকার 5,68,000 কোটি টাকা। বড় বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় বড় করে, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে দেয়া হয়েছে 3,30,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা। এই বাজেটের হাত ধরেই ইনশাআল্লাহ আমরা শীঘ্রই বড় লক্ষ্যমাত্রা নিয়ে চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে মোট রাজস্ব আদায় হয়েছে 14,756 কোটি টাকা। তার পরের মাস আগস্টে তা কিছুটা বেড়ে দাঁড়ায় 15,756 কোটি টাকায়। সবশেষ সেপ্টেম্বরে তা আরও বেড়ে দাঁড়ায় প্রায় 20,000 কোটিতে। সব মিলিয়ে প্রথম তিন মাসে আদায় হয়েছে 49,990 কোটি টাকা। এর আগের বছর একই সময়ে যা ছিল 48,017 কোটি টাকা। জুলাই সেপ্টেম্বর সময়ে রাজস্ব প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 4.11%। অর্থনীতিতে কার্যক্রম হয়তো একটু স্লো থাকবে, কিন্তু ওটা পুষিয়ে নেওয়ার জন্যে আমার অর্থনীতিতে অনেক অনাদায়ী রেভিনিউ কিন্তু আছে। ব্যবসায়ীদের সাথে যত সহজভাবে রেভিনিউ আর্নিংয়ের পদ্ধতিতে যাওয়া যাবে তত উভয় পক্ষের জন্যেই এটা ভালো। রাজস্ব আদায়ের অন্যতম শক্তির জায়গা রপ্তানিতে গতি ফেরা, তার উপর আসছে বড়দিনকে ঘিরে বড় অঙ্কের রপ্তানি হওয়ার কথা। যদিও ব্যবসায়ীরা বলছেন, ইউরোপ আমেরিকায় করোনা পরিস্থিতির উন্নতি না হলে এবছর কাঙ্ক্ষিত রপ্তানি হবে না, সেক্ষেত্রে কমে যেতে পারে রাজস্ব আদায়ও। ইউরোপে এই করোনা প্রভাব এত বেড়েছে, সেখানে দোকানপাট খুলে রেখেছে কিন্তু লোকজনের সমাগম হচ্ছে না। যদি ক্রয়টা কমে যায় তাহলে আমাদের কাছ থেকে ডিমান্ড ওইরকম থাকবে না। ডিজিটালাইজেশনের উপর বিকল্প নাই এবং এনবিআর এর জনবল অনেক কম আছে, তাদের জনবল বাড়াতে হবে এবং প্রশিক্ষণ এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবে এই তিন মাসে অভ্যন্তরীণ খাতে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 1.19%। ভ্যাট আদায় বাড়াতে অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে চালুর পরামর্শ বিশ্লেষকদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বেলজিয়ামের চকোলেট মেকার পেরি মার্কুলিনি এবার পেয়েছে বিশ্বের শ্রেষ্ঠ পেস্ট্রি শেফের সম্মান।
তার চুরি চকলেটের অসাধারণ স্বাদ আর মানের কারণেই গেল 27 অক্টোবর তাকে এমন স্বীকৃতি দিয়েছে ইন্ডিপেন্ডেন্স রিপোর্টার্স জুরি বোর্ড। বাকিটা দেখুন আসমাতুরের ডেস্ক রিপোর্টে। পিরি মার্কোলিনির চকলেটের প্রতি ভালোবাসাটা বহু আগে থেকেই, তার 56 বছরের জীবদ্দশায় অধিকাংশ সময় পার করেছেন কেক এবং চকলেট তৈরি করে। বেলজিয়ামের ব্রাসেলসে 25 বছর আগে শুরু করেন এই ব্যবসা, গড়ে তোলেন ওয়ার্ল্ড পেস্ট্রি স্টার বেকারি, যার কেক ও চকলেটের সুনাম বেলজিয়াম ছাড়িয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের আতঙ্কে এখন অনেকে বাইরের খাবার কম খেলেও পার্সেলে কেক ও চকলেট কিন্তু নিচ্ছেন সবাই, তাই খাবারের মানের প্রতি আরও যত্নবান হয়েছেন মার্কোলিনি, যার যথাযথ স্বীকৃতিও পেয়েছেন তিনি, অর্জন করেছেন বিশ্বের শ্রেষ্ঠ পেস্ট্রি মেকারের খেতাব। করোনার কারণে আমরা এখন একটি দম বন্ধ করার সময় পার করছি, এমন পরিস্থিতিতে এক বক্স চকলেট উপহার হিসেবে পেলে যে কারোই মন কিছুটা সময়ের জন্য হলেও মহামারীর যন্ত্রণা থেকে মুক্ত থাকবে। মার্কোলিনি মনে করেন অসামান্য এই স্বীকৃতি তার কাজের মমত্ব বোধকে আরো বাড়িয়ে দিয়েছে। বেলজিয়ামে প্রায় 200টি চকলেট ফার্ম ও 2000-এর বেশি চকলেট স্টোর রয়েছে। আসমাতুলি, নিউজ 24। দর্শক, শেষ করছি এখনকার নিউজ 24 সংবাদ। থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।